হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি শেয়ার করব চিকেন চাপের রেসিপি বাড়িতে খুব সহজভাবে আজ চিকেন চাপ বানিয়ে দেখাবো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে চাপের মশলা বানিয়ে নেব আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জায়ফল জয়ত্রী লবঙ্গ দারচিনি ছোট এলাচ বড় এলাচ সাজিরে সামরিচ আর গোলমরিচ একটু বেশি মশলা আমি এখানে নিয়েছি এটা কিন্তু আমি একসঙ্গে অনেকটা মশলা বানিয়ে কৌটোয় রেখে দেব যাতে করে বারবার ব্যবহার করতে পারি এই সমস্ত মশলাকে মিডিয়াম ফ্লেমে একটা তাওয়ার মধ্যে করে ড্রাই রোস্ট করে নিচ্ছি যখন মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন মশলা একটু ঠান্ডা করে গ্রাইন্ডিং জারে দিয়ে খুব ভালো করে পাউডার বানিয়ে নিয়েছি এবার আমি এটা একটু ঠান্ডা করে একটা কৌটোর মধ্যে স্টোর করে নিচ্ছি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ পোস্ত আর দিয়েছি প্রায় চোদ্দো পনেরো খানা কাজু বাদাম কাজু আর পোস্তকে জল না দিয়ে এভাবে পিষে নিয়েছি এরপর এই গ্রাইন্ডিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দেড় ইঞ্চ মতো আদা আর দিচ্ছি প্রায় দশটার মতো রসুনের কোয়া এই সমস্ত কিছুকে একসঙ্গে পিষে নিয়ে খুব মসৃণ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি চিকেনের থাই সহ লেগ পিস নিয়ে নিয়েছি চারটে যেটা প্রায় পাঁচশো গ্রাম মতো আছে চিকেনের পিসগুলোতে ছুরি দিয়ে একটু কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে মশলা চিকেনের মধ্যে ঢুকতে পারে সমস্ত পিসগুলোতে এভাবে কাঠ লাগিয়ে দিয়েছি এবার একটা বড় বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো টক দই ঘরে পাতা টক দই আমি নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টি স্পুন মতো চাপের মশলা যেটা আমি শুরুতেই বানিয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে অর্ধেক কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে যাতে করে রঙটা সুন্দর হয় দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন এখন মিশিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল আর দিচ্ছি এক চামচ কেওড়ার জল এবার দিয়ে দিচ্ছি দু ফোঁটা মিঠা আতর কেওড়ার জল আর গোলাপ জল আর মিঠা আতর এগুলো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে চিকেন চাপের মধ্যে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর মিক্স করে দিচ্ছি ওয়ান টি চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনি দিলে চিকেন চাপ মিষ্টি হবে না কিন্তু স্বাদটা সুন্দর হবে এবার বেটে রাখা সমস্ত মশলা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দোয়ের মধ্যে মেশানো মশলার পেস্টও সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি চিকেনের সঙ্গে মশলাকে খুব ভালো করে মেখে নেব আর এখানে আমি দু চামচ সাদা তেল দিচ্ছি যে কোনো চিকেনের ম্যারিনেশানে তেল দিলে কিন্তু ম্যারিনেশানটা খুব ভালো হয় খুব ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকনা বন্ধ করে প্রায় এক ঘন্টা রেখে দেব ম্যারিনেশান করতে একটা উপকরণ আমি দিতে ভুলে গেছিলাম সেটা হলো এখানে আমি দিয়েছি এক চামচ ড্রাই রোস্ট করা বেসন সেটাও মিশিয়ে দিয়েছি এবার এক ঘন্টা ধরে এটা রেস্ট করতে রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমি একটা প্যানের মধ্যে সাদা তেল গরম করেছি চার টেবিল চামচ আর দিয়েছি এক টেবিল চামচ ঘি তেল আর ঘি গরম হলে এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো সমস্ত দিয়ে দিচ্ছি কিন্তু প্রথম অবস্থায় ম্যারিনেট করে রাখা মশলা পুরোটা দিচ্ছি না শুধুমাত্র পিসগুলোই দিয়েছি এবার প্রায় চার পাঁচ মিনিট ধরে এই পিসগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভাজা করে নেব দেখুন এভাবে পাল্টে দিতে হবে প্রত্যেকটা পাশে একটু হালকা হালকা রং এসে যাচ্ছে চার পাঁচ মিনিট এভাবে রান্না করে নেয়ার পর এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সমস্ত মশলা যেই মশলার মধ্যে চিকেন ম্যারিনেট করা হয়েছিল সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে এটা রান্না করতে হবে মাঝে মাঝে চিকেনের পিসগুলো এভাবে উল্টে পাল্টে দেব এবার কিন্তু ঢাকনা বন্ধ করে রান্না করে নেব ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে রেখে দেব বেশ কিছু সময় আর চার পাঁচ মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে চিকেনটা নিচ থেকে না ধরে যায় এভাবেই প্রায় কুড়ি মিনিট মতো রান্না করে নেব দেখুন যখন দেখবেন চিকেনটা খুব সুন্দর সফট হয়ে গেছে আর সমস্ত মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে তখন বুঝতে হবে চিকেন চাপ একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি আশা করছি আমার আজকের এই চিকেন চাপের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও